নমস্কার বন্ধুরা, সঙ্গীতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো মোচার চপ। তার জন্য আমার লাগছে মোচা। আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, লাগছে আলু সেদ্ধ, লাগছে বেসন, আর আমি একটু চালের গুঁড়ি নিয়েছি, লাগছে পেঁয়াজ কুচি, ভাজার জন্য সাদা তেল, লাগছে আদা রসুনের পেস্ট, নিয়েছি ভাজা মশলা, এর মধ্যে আমি ধনে জিরে লঙ্কা আর গোটা গরম মশলা আমি একসঙ্গে ভাজা করে নিয়েছি, লাগছে লঙ্কার গুঁড়ো, লাগছে হলুদের গুঁড়ো, আর লাগছে নুন। চলো প্রথমে আমি মোচার চপের জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য আমি প্রথমে গ্যাসটা অন করে দেব। আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেব। পুরটা বানানোর জন্য আমি সরষের তেল নিয়ে নিচ্ছি। আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এবার একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যেহেতু আমার মোচার মধ্যে নুন দেয়া আছে, তার জন্য আমি অল্পই নুন দেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মোচা। এটাকে আমি হালকা করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। এটাকে এবার আলুটাকে এবার আমি মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। দেখো আমার আলুটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। আমার হয়ে গেছে পুরটা বানানো, আমি এটা আবার ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পুরটাকে আমি ঠান্ডা করে নিয়ে আর গোল গোল করে বলের আকারে গড়ে নিয়েছি। এগুলোকে এবার আমি চপের আকারে গড়ে নেওয়ার জন্যে আমি নিয়ে নেব একটু বেসন। বন্ধুরা দেখো, চপের আকারে গড়ে নেওয়ার জন্য প্রথমে আমি হাতের মধ্যে একটু বেসন দিয়ে নেব, তারপরে আমি এই চপের আকারে এটাকে আমি এইভাবে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার একটা চপের আকারে বানানো হয়ে গেছে, এটাকে এবার আমি রেখে দেবো এখানে। আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চপের আকারে বানিয়ে নেব, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমার সবগুলো চপের আকারে গোড়া হয়ে গেছে, এবার আমি চপটা ভাজার জন্য বেসনের ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য আমার লাগছে বেসন আর একটু চালের গুঁড়ি।
চালের গুঁড়িটা দিলে একটু মুচমুচে হবে, তার জন্য আমি চালের গুঁড়ি দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে নেব নুন, দেবো একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি এটা জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। আমার ব্যাটারটা রেডি। এবার আমি এর মধ্যে কড়াতে যে সাদা তেল গরম করতে দিয়েছি সেই তেল থেকে আমি দু চামচ তেল দিয়ে দেবো, এতে করে চপটা আরও মুচমুচে হবে। এবার এটাকে ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব। হয়ে গেছে, এবার আমি চপগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চপটা ভাজতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, চপটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আবার দিয়ে দেবো কোনার মধ্যে চপ ভাজতে। এগুলোকেও ভেজে নেবো ভালো করে। আমি ভেজে নিয়ে তবে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার এই চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই চপগুলো নামিয়ে নেব। এভাবে আমি সব চপগুলো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার মোচার চপ রেডি হয়ে গেছে। বর্ষার বিকেলে এক কাপ চায়ের সঙ্গে চপ আর মুড়ি জমে যাবে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে।